হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, টিউটোরিয়ালে এই পর্বে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নাম্বারে আপনি কিভাবে টাকা পাঠাতে পারবেন। বিকাশের একটি নতুন আপডেট আসছে এবং এখানে বলা হয়েছে যে আপনি বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠানো যাবে। তো এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখানে এই যে লাল সাবস্ক্রাইব লেখা যে অপশন, এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব বিকাশের ওয়েবসাইট থেকে। এখান থেকে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে বলবো এবং এটি কিভাবে করবেন সেই সম্পর্কে ভিডিওটি দিয়ে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি কিন্তু বর্তমানে বিকাশ ওয়েবসাইটে রয়েছে এবং এখানে লেখা রয়েছে বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নাম্বারে সেন্ড মানি করুন। তো এখানে লেখা আছে, দারুণ খবর, এখন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট নেই এমন যে কাউকে টাকা পাঠাতে পারবেন। প্রাপক 72 ঘন্টার মধ্যে নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন। মানে এখানে এখানে বলছে যে বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নাম্বারে আপনি টাকা পাঠাতে পারবেন। প্রাপক 72 ঘন্টার ভিতরে আপনি যার কাছে টাকা পাঠাবেন সে 72 ঘন্টার ভিতরে তার ভোটার আইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবে। সেটি সে বিকাশ অ্যাপসের মাধ্যমে নিজে নিজে খুলবে অথবা কোনো এজেন্টের কাছে গিয়ে, নিকটস্থ কোনো এজেন্টের কাছে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবে এবং খোলার পর 72 ঘন্টার ভিতর, মানে 3 দিনের ভিতরে কিন্তু এই অ্যাকাউন্টটি খোলা লাগবে। খোলার পর সে কিন্তু তার ওই টাকাটা সে তুলতে পারবে। তো 72 ঘন্টার ভিতরে, তো এখানে কিছু কিছু এখানে কিছু শর্তাবলী রয়েছে এবং সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। তো এটি আমি আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি, তারপর এটি আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো কীভাবে করবেন। তো এখানে লেখা আছে, বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নাম্বারে কিভাবে অ্যাপ থেকে টাকা পাঠাবেন। যে বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানিতে ট্যাপ করুন, তো এখানে আর কি কীভাবে করবেন সেটি বিস্তারিত লেখা আছে। তো এটি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তারপর এখানে লেখা রয়েছে, কিছু শর্তাবলী রয়েছে যে কাঙ্ক্ষিত প্রাপক, তো প্রথমে এটি বলে নিই যে প্রাপক অ্যাকাউন্ট খোলার আগে আপনি রিকোয়েস্ট ক্যান্সেল করতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি ট্যাপ করে ক্যান্সেল বাটনে ট্যাপ করুন, পাঠানো টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সে পুনরায় যুক্ত হবে। মানে আপনি যে টাকাটা পাঠাবেন সেই টাকাটা কিন্তু আপনি আবার ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেল করার কারণে কিন্তু আপনি আবার কিন্তু ওই টাকাটা পুনরায় কিন্তু আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। মানে যে পাঠাবে সে কিন্তু এটি ক্যান্সেল করে আবার কিন্তু পুনরায় টাকাটা নিয়ে আসতে পারবেন। তো এখানে কিছু শর্তাবলী রয়েছে যে কাঙ্ক্ষিত প্রাপক বিকাশ গ্রাহক না হয়ে থাকলে পাঠানো টাকা পেতে তাকে অবশ্যই বিকাশ অ্যাপ থেকে বা বিকাশ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। মানে এখানে বলছে, যদি আপনি টাকাটা পান, টাকাটা পাবার পর অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে অথবা নিকটস্থ কোনো এজেন্ট বা ডিজিটাল রেজিস্ট্রেশন করে যেখানে নগদে ওই বিকাশের, আপনি সেখানে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলে নেবেন। তারপর 2 নম্বর রয়েছে, কাঙ্ক্ষিত প্রাপক তার বিকাশ অ্যাকাউন্ট খোলার পূর্বে প্রেরক যেখানে সময় তার বিকাশ অ্যাপ থেকে উক্ত সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে পারবে। 2 নম্বর রয়েছে, কাঙ্ক্ষিত প্রাপক তার মানে কাঙ্ক্ষিত যে প্রাপক সে টাকা পাঠানোর পর পেরে যে কোনো সময় কিন্তু সে উক্ত টাকাটা আবার ক্যান্সেল করে নিয়ে যেতে পারে, রিকোয়েস্টটি বাতিল করতে পারবে। মানে যে রিকোয়েস্টটি সে ওই নাম্বার আর কি পাঠাচ্ছে ওই নাম্বার থেকে সে কিন্তু ওই তার ওখান থেকে আবার ক্যান্সেল করতে পারবে। তারপর লেখা আছে, যদি কাঙ্ক্ষিত প্রাপক 72 ঘন্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে এবং টাকা গ্রহণ করতে ব্যর্থ হন তবে তার নিকট প্রেরিত অর্থ পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে ফেরত যাবে। এটা কিন্তু একটি খুবই ভালো একটি কথা এখানে লেখা আছে। মানে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার তো বিকাশ অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে সে যদি 3 দিনের ভিতরে অ্যাকাউন্ট না খেলে তাহলে যে তাকে প্রথমে টাকা পাঠাইছে তার কাছে কিন্তু এই টাকাটা 3 দিনের ভিতরে চলে যাবে। মানে এই 72 ঘন্টার পর আর 3 দিন, এই 3 দিনের ভিতরে কিন্তু যে টাকা পাঠাইছে তার কাছে টাকাটা ফেরত চলে যাবে। তারপরে আসে, প্রেরক ও প্রাপক SMS-এর মাধ্যমে লেনদেনের তথ্য জানতে পারবেন। তারপর আছে, দারুণ খবর, তো এটি সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তো বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে 72 ঘন্টার ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলে নিতে হবে এই টাকাটা পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই টাকাটা সেন্ড মানি করবেন। তো আপনারা বিকাশ অ্যাকাউন্টে ঢোকার পরে সেখানে কিন্তু সেন্ড মানির নিচে আর একটা অপশন দেখতে পারবেন যেখানে লেখা আছে নন বিকাশ। এই দেখে মেনু থেকে এভাবে যদি আপনাদেরকে আমি দেখাও দেয়
এখানে কিন্তু লেখা আছে সেন্ড মানি টু নন বিকাশ, সেন্ড মানি টু নন বিকাশ, এখান থেকে আপনি কিন্তু টাকাটা সেন্ড মানি করবেন, যা আপনি পুরো ভিডিওটির মাধ্যমে দেখে নিন। তো বন্ধুরা আপনার তো ভিডিওর মাধ্যমে এটি দেখেই নেবেন, তো একদম সর্বশেষে বলি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন।